আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের যেসব এলাকায় এখন রুশ আধিপত্য, যে কারণে ইরানি দূত তলব করল আজারবাইজান, বাকমুতে 24 ঘন্টায় 200+ রুশ সেনা নিহত বলেছে ইউক্রেন, এবং সর্বশেষ থাকছে ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা, শত শত সেনাকে হত্যা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতে সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় উভয় পক্ষের শত শত সৈন্য নিহত হয়েছে। সংঘর্ষটি ঘটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে, যেখানে ইউক্রেনীয় বাহিনী কয়েক বছর ধরে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে যে তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে। তবে রুশ কর্মকর্তারা ইউক্রেনকে হামলায় উস্কানি দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন এবং সংঘাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন। যুদ্ধের ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে এবং এই অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 2014 সাল থেকে যখন রাশিয়া ক্রিমিয়াকে অধিভুক্ত করে, তখন থেকে সংঘাত চলছে এবং ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা তখন থেকেই উচ্চতর ছিল। আর এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেনের যেসব এলাকায় এখন রুশ আধিপত্য, ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ শুরু হয়েছিল 2022 সালের 24 ফেব্রুয়ারি। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও কাঙ্ক্ষিত সফলতা পায়নি রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষের কেউই। বিশ্লেষকদের অনেকেই বলেছিলেন শীত মৌসুমে ইউক্রেনে বড় সফলতা পেতে পারে মস্কো, বাস্তবে সেটাও হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা জোরদার করেছে রুশ বাহিনী, চলছে স্থলের লড়াইও। ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর বাকমুত, শহরটির দখল নিয়ে দুই পক্ষের তুমুল লড়াই চলছে। ইউক্রেনের দাবি শহরটির বেশিরভাগ তাদের নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে বুধবার রুশ ভাড়াটি সেনাদল ভাগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন দাবি করেন বাকমুতের পূর্বাঞ্চলে প্রায় পুরোটাই তার বাহিনী দখল করে নিয়েছে। ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার জানিয়েছে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওয়াগনার গ্রুপের এমন দাবি সত্য বলেই মনে হয়। তবে সামরিক বিশ্লেষকদের অনেকেই বলছেন বাকমুতের কৌশলগত গুরুত্ব সীমিত। শহরটি যদি রাশিয়ার নিয়ন্ত্রণেও যায়, তবে এর বাইরে যুদ্ধ ছাড়িয়ে দিতে খুব একটা কাজে আসবে না। সামরিক বিশ্লেষকদের অনেকের মতে ইউক্রেন যুদ্ধ থেকে রুশ বাহিনী বসন্তকালে যেসব অর্জন করতে চেয়েছে সেই পথেই এগিয়ে যাচ্ছে, বাকমুতের পরিস্থিতি সেটার বড় প্রমাণ। অন্যদিকে পশ্চিমা সেনা কর্মকর্তাদের মতে বাকমুতের আশেপাশে রাশিয়ার 20,000 থেকে 30,000 সেনা হতাহত হতে পারে। ইউক্রেনের দক্ষিণাঞ্চল এখন তুলনামূলক শান্ত রয়েছে, তবে ওই অঞ্চলের খেরসনে লড়াই চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। বছরের নভেম্বরে খেরসনের নিপ্রো নদীর পূর্বাংশ থেকে রুশ সেনারা পিছু হটেছে। ওয়াশিংটনের কাছ থেকে ইউক্রেনের বাহিনী সহায়তা হিসেবে যেসব হিমার্স রকেট ব্যবস্থা পেয়েছে, তাতে খেরসনে তারা কিছুটা সাফল্য দেখাতে পেরেছে। বুধবার ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে খেরসনের পশ্চিমাঞ্চলে তারা রাশিয়ার একটি গোলা বারুদের ডিপো ধ্বংস করেছে। তবে বিশ্লেষকদের অনেকে বলছেন এই অঞ্চলে নিজেদের সেনা অস্ত্র ও সামরিক সরঞ্জামের নিরাপত্তায় শক্তিশালী অবস্থান নিয়েছে, তাই খেরসনের উপকণ্ঠে ইউক্রেনীয় বাহিনীর শক্ত অবস্থানে যাওয়ার সুযোগ কম। যুদ্ধের শুরুর দিকে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে দ্রুত পৌঁছে গিয়েছিল। ধারণা করা হচ্ছিল দ্রুত কিয়েভের পতন ঘটবে, বাস্তবে তেমনটা হয়নি। হামলায় ব্যবহার করা হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এমনকি হামলার পর এদিন জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে জাতিসংঘের পারমাণবিক বিষয়ক পর্যবেক্ষণকারী সংস্থা IAEA কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে সতর্ক করে দিয়েছে। পারমাণবিক কেন্দ্রের আশেপাশে হামলা ও পাল্টা হামলার বিষয়ে IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, আমরা এটা কিভাবে চলতে দিতে পারি। যে কারণে ইরানি দূত তলব করল আজারবাইজান। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে, সেই সঙ্গে একটি প্রতিবাদ পত্র ধরিয়ে দিয়েছে।
ইরানের একটি সামরিক বিমান প্রতিবেশী দেশটির আকাশসীমা লঙ্ঘন করায় বাকুতে অবস্থিত দূতাবাস প্রধানকে তলব করা হয়। আজারবাইজানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক। বিবৃতিতে বলা হয়, আমরা ইরানের পক্ষ থেকে এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করায় তীব্র নিন্দা জানাই, সেই সঙ্গে এর যথাযথ ব্যাখ্যা প্রদান এবং ভবিষ্যতে এই ধরনের সংঘাতমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাই। প্রতিবেদনে বলা হয়েছে, বাকুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইদ আব্বাস মুসাভিকে ডেকে প্রতিবাদ লিপি ধরিয়ে দেয় আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশটির আকাশসীমা লঙ্ঘনের যথাযথ কারণ ব্যাখ্যা এবং ভবিষ্যতে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা আহ্বান জানিয়েছে বাকু। বিবৃতিতে জানানো হয়, শনিবার একটি ইরানি সামরিক বিমান আজারবাইজান ইরান সীমান্ত বরাবর আজারবাইজানের জাঙ্গিলাল জেলার দিক থেকে বিলাসুভার জেলার আকাশসীমায় প্রবেশ করে এবং পরে বিরতিহীন ফ্লাইটটি আবার ফিরে আসে। এতে আরও বলা হয়, বিমানটি রাষ্ট্রীয় সীমান্ত থেকে 3-5 কিলোমিটার দূরত্বে এবং কিছু ক্ষেত্রে দুই দেশের সীমান্তের উপর দিয়ে উঠছে। বাকমুতে 24 ঘন্টায় 200+ রুশ সেনা নিহত বলেছে ইউক্রেন। রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই দাবি করেছে, বাকমুত রণক্ষেত্রে 24 ঘন্টার লড়াইয়ে এক দেশ আরেক দেশের শত শত সেনা হত্যা করেছে। তবে ঠিক কত সেনা সেখানে নিহত হয়েছে তা নির্ণয় করা যায়নি। ইউক্রেনের সামরিক মুখপাত্র শেরহি চেরে ভাতি রোববার বলেছেন, বাকমুতে তাদের সেনাদের হাতে 220 মস্কোপন্থী সেনা নিহত এবং 300+ আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, দনেস্ক সীমান্তে রুশ হামলায় ইউক্রেনের 210 জন সেনা নিহত হয়েছেন। তবে তাদের বাকমুত রণক্ষেত্রে কী ধরনের ক্ষতি হয়েছে সেই সম্পর্কে কিছু বলেনি। খবর ইয়াহু নিউজের। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক ইন্টেলিজেন্স বুলেটিনে বলা হয়েছে, বাকমুত এখন কিলিং জোনে পরিণত হয়েছে। বলা হয়েছে, রাশিয়ার ওয়াগনার গ্রুপ বাকমুতের পূর্ব অঞ্চলের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিম অংশ। ইউক্রেনের সামরিক বাহিনীর বাকমুতের কমান্ডার ইনচার্জ কর্নেল জেনারেল ওলেক জান্দ্রা বলেছেন, তারা রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজন মতো জবাব দিচ্ছে। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার জন্য বাকমুত ধরে রাখা জরুরি। এদিকে দোনবাস অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের জন্য বাকমুত দখল রাশিয়ার জন্য অপরিহার্য। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, বাকমুত দখল করতে পারলে রাশিয়ার সেনারা ইউক্রেনের আরও গভীরে অভিযান চালাতে পারবে। এরই মধ্যে বাকমুত শহর একটা বিধ্বস্ত শহরে পরিণত হয়ে পড়েছে। ধ্বংসপ্রাপ্ত এই শহরের জন্য লড়াইয়ের যৌক্তিকতা নিয়ে অনেক সামরিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। তবে ইউক্রেন বলছে, রাশিয়া এই শহর দখল করে নিলে তারা আরও পশ্চিমে অগ্রাভিযান চালাবে। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা, শত শত সেনাকে হত্যা। এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের একটি শহরে আক্রমণ জোরালো করেছে রুশ বাহিনী। এর প্রতিরক্ষায় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। ইউক্রেন ও রাশিয়ার দাবি, বাকমুত শহরের লড়াইয়ে 24 ঘন্টায় শত শত শত্রু সৈন্য নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অবিরাম আক্রমণ প্রতিরোধ করেছে বলেও দাবি করেছে কিয়েভ। খবর রয়টার্সের। বাকমুতে ইউক্রেনীয় সেনাদের হামলায় শনিবার 11 মার্চ মস্কোপন্থী 221 জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সের্হি চেরে ভাতি। তিনি বলেছেন, বাকমুতে মস্কোপন্থী 221 সেনা নিহত এবং 300 জনেরও বেশি আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেস্ক অংশের বৃহত্তর সম্মুখ সমরে 210 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। যদিও এর মধ্যে বাকমুত তাদের হামলায় ঠিক কতজন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে সেটি উল্লেখ করেনি মস্কো। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেস্কের বাকমুত শহরটি বছরব্যাপী যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী এবং দীর্ঘতম যুদ্ধের স্থান বলে বিবেচিত হচ্ছে। এছাড়া জোরদার রুশ হামলা এবং ইউক্রেনের প্রতিরোধের জেরে এই শহরটি এখন প্রায় জনশূন্য। রয়টার্স বলছে, যদিও রাশিয়া ও ইউক্রেন বাকমুতে ক্ষতির মুখে পড়ার কথা স্বীকার করেছে এবং পাল্টাপাল্টি হামলায় প্রতিপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে, তারপরও হতাহতের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। ব্রিটিশ সামরিক গোয়েন্দারা শনিবার বলেছেন, রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী বাকমুতের পূর্বাঞ্চলের
বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। চলমান যুদ্ধে এটি রাশিয়ার জন্য বেশ বড় অর্জন, যা বুধবার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার দৈনিক গোয়েন্দা বুলেটিনে বলেছে, শহরের কেন্দ্রে বাকমোটকা নদী এখন সম্মুখ সমরে স্থানে পরিণত হয়েছে। ইউক্রেন অবশ্য জোর দিয়ে বলেছে, তারা বাকমুটে নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। বাকমুটকে রক্ষা করার দায়িত্বে থাকা ইউক্রেনের কমান্ডার বলেছেন, বাকমুট শহরের সুরক্ষার জন্য ইউক্রেনীয় পাল্টা হামলা বেশ গুরুত্বপূর্ণ। কর্নেল জেনারেল অলেকজান্ডার সিরোস্কিকে উদ্ধৃত করে সামরিক বাহিনী শনিবার বলেছে, রিজার্ভ সেনা সংগ্রহ করতে এবং পাল্টা আক্রমণ শুরু করার জন্য সময় প্রয়োজন, যা খুব বেশি দূরে নয়। মস্কো বলেছে, বাকমুটকে দখল করা হলে সেটি ইউক্রেনের প্রতিরক্ষায় বড় ধরনের চিড় ধরাবে এবং পুরো ডনবাস শিল্প অঞ্চলকে দখলের দিকে রাশিয়াকে আরও এগিয়ে দেবে। যদিও কিয়েভ বলেছে, বাকমুটের এই যুদ্ধ রাশিয়ার সামরিক বাহিনীর সেরা ইউনিটগুলোকে ধ্বংস করে দিচ্ছে। রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন শনিবার বলেছেন, তারা এখন শহরের প্রশাসনিক কেন্দ্র থেকে 1.2 কিলোমিটার দূরে রয়েছেন। মূলত বাকমোটকা নদীর পশ্চিম দিকে শহরের কেন্দ্রীয় অংশ অবস্থিত। ব্রিটিশ গোয়েন্দারা বলেছেন, নদীটির প্রাকৃতিক অবস্থানের কারণে ওয়াগনার বাহিনীর জন্য সম্মুখ আক্রমণ অব্যাহত রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলেছে, কিন্তু এরপরও সেখানকার পরিস্থিতি ইউক্রেনীয় বাহিনীর জন্য বেশ বিপজ্জনক।